আপনার এই ব্যথাটা কিডনির হয় নাই, কোমরের হয়েছে, এবং কোমরের যদি ব্যথা হয় তাহলে কোন ডক্টর দেখাতে হবে আপনাকে? আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কোন টেস্ট করার পরে আপনি জানতে পারবেন যে আমার এই ব্যথাটা কিডনির নয় কোমরের। আমরা অনেকেই এরকম সিদ্ধান্তহীনতায় ভুগি, এই কোমরের পিছনের অংশে ব্যথা হলে অনেকে ধারণা করি এই ব্যথাটা মনে হয় কিডনির হচ্ছে। কিন্তু আপনি কোন টেস্ট করলে এই টেস্টের মাধ্যমে কনফার্ম হবেন যে আপনার এই ব্যথাটা কিডনির হয় নাই, কোমরের হয়েছে, এবং কোমরের যদি ব্যথা হয় তাহলে কোন ডক্টর দেখাতে হবে আপনাকে বা কোন ডক্টরের কাছে যাবেন, সে বিষয়ে এখন আপনাদেরকে আমি জানাবো। দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা অনেক সময় দেখি যে কোমরে ব্যথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, কোমরে মুভমেন্ট করলে, ডানে বামে ঘুরলে ব্যথাটা চেঞ্জ হচ্ছে, এমনকি সামনে ঝুঁকলে এবং পিছনে গেলে দেখা যাচ্ছে ব্যথার পরিবর্তন আসছে। কিন্তু কিডনিতে যদি ব্যথা হয় এরকম কোনো মুভমেন্টে ব্যথা চেঞ্জ হবে না, কন্টিনিউয়াসলি প্রচণ্ড ব্যথা হবে এবং এই ব্যথার কারণে আপনি অসহ্য যন্ত্রণা ফিল করবেন। আবার দেখা যায় যে প্রস্রাবে কিছু প্রবলেম দেখা দেবে, প্রস্রাবে জ্বালা পোড়াও হতে পারে, যার কারণে আপনি যে টেস্টটা করবেন ফার্স্ট আপনার একটা টেস্ট খুব দরকার, সেটা হলো সিরাম ক্রিয়েটিনিন। দর্শক, এই সিরাম ক্রিয়েটিনিন চেক করার পর আপনি জানতে পারবেন আপনার কিডনির লেভেল কত বা কিডনির ফাংশন টেস্টটা জানতে পারবেন যে কিডনি কী অবস্থায় আছে। যদি ক্রিয়েটিনিন লেভেল হাই হয় তাহলে বুঝতে হবে কিডনিতে নিশ্চিত কোনো সমস্যা হয়েছে, কিডনি ডক্টরের কাছে যাবেন। আর যদি কিডনির এই ক্রিয়েটিনিন চেক করার পরে দেখেন যে না, কিডনি নর্মাল আছে, কোনো টেস্টে প্রবলেম আসে নাই, তাহলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে। কারণ কোমর ব্যথার যে প্রাকৃতিক চিকিৎসা বা আধুনিক চিকিৎসা সেটা একমাত্র একজন ফিজিওথেরাপিস্টই সবথেকে ভালো গাইডলাইন আপনাকে দিতে পারবে। দর্শক, আশা করা যায় আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে আপনার যদি কোমরে ব্যথা হয় তাহলে কী ধরনের চিকিৎসা গ্রহণ করবেন বা কোথায় যাবেন, আর কিডনিতে যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন। যদি কোমর ব্যথা সম্পর্কে আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর যদি কিডনি ব্যথা হয় বা কিডনিতে সমস্যা হয় তাহলে অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের দুটি শাখা আছে, একটা গুলশান এবং একটি মোহাম্মদপুর। এই দুটি শাখায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তারপরও আমি বলছি 01-312-766-755, এই নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই দুটি শাখায় আপনারা যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করার, এবং ফোনে ফোন দিতে পারেন যদি কোমর ব্যথা সম্পর্কে জানতে চান। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।